আপনি কি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন বা আপনার কি রেশন কার্ডে রকম ভুলভ্রান্তি আছে তার জন্য যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের সিরকুট পেয়েছেন দেখতে পাচ্ছেন এই ধরনের যদি স্লিপ পেয়ে থাকেন সবচেয়ে প্রথমে যে সমস্যাটা হয় যে স্লিপটি কার নামে আছে আপনি যখন জমা দিয়েছিলেন জমা দেওয়ার পরে কিন্তু আপনারা ভুলে যান যে এই চিটকুটটা কার নামে কেননা চিটকুটে রকম নাম লেখা থাকে না কার নামে দিয়েছেন এই সমস্যা হতে পারে বা আপনি চিটকুট থেকে চেক করে নিতে পারেন যে আপনি রেশন কার্ডটা কবে পাবেন কোথায় থেকে পাবেন মেন প্রশ্ন হচ্ছে আপনি রেশন কার্ডটা কোথা থেকে সংগ্রহ করবেন আর কত তারিখে আসবে সমস্ত ব্যাপারটা কিন্তু আপনাকে দেখিয়ে দেব। যদি আপনি রেশন কার্ডের জন্য নতুন আবেদন করে থাকেন বা রেশন কার্ড সংশোধন করতে দেন তা চলুন শুরু করা যাক তা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিকে অবশ্যই এখন থেকে একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন তা চেক করার জন্য আপনি মোবাইল ফোনটা হাজির করবেন দেখতে পাচ্ছেন মোবাইল আমি হাজির করেছি এই গুগলের সার্চ বক্সে আপনি যাবেন লিখবেন যে ডাব্লু বি পিডিএস দেখতে পাচ্ছেন আমরা লিখছি ডাবলুবি পিডিএস এই ডাবলুবি পিডিএস লিখে সিম্পল আপনি সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে লিঙ্ক আসবে আপনাকে দেখতে পাচ্ছেন ডাব্লিউ পিডিএস এখানে কিন্তু আপনাকে একটা ক্লিক করতে হবে তা আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আরেকটি পেজে কিন্তু আপনার কাছে হাজির হয়ে যাবে যদি এরকম সমস্যা আসে যে ইয়র কানেকশান নট প্রাইভেট যদি এরকম আসে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স অপশানে অ্যাডভান্সে একবার ক্লিক করবেন তার নিচে দেখতে পাচ্ছে যে প্রশেষ্ট ডাব্লুবি পিডিএস ডট জিও ডট ইন আনসেভ এই আনসেভে একবার ক্লিক করে দেবেন তা আমি ক্লিক করে দিলাম যদি সটস খুলে যায় তাহলে সমস্যা নাই দেখতে পাচ্ছেন পেজটা খুলে গেছে তা এখানে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস অ্যান্ড সিটিজেন কর্নার্স এখানে লেখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা আলোচনা রয়েছে এই আলোচনাতে একবার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি আলোচনাতে ক্লিক করেছি অ্যালোচনাতে ক্লিক করার পরে একদম যে থেকে চলে আসবেন সেদিকে চলে আসে অপশান দেখতে পাবেন যে ইনকোয়ারি দেখতে পাচ্ছেন ইনকোয়ারি অপশান রয়েছে আবারও কিন্তু এই আলোচনাতে একবার ক্লিক করে দেবো ক্লিক করার পরে থেকে দেখতে পাচ্ছেন অপশান লেখা রয়েছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু যেভাবে দেখাচ্ছে সেভাবে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে তা আমি চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন সে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু নতুন একটা পেজ আপনার কাছে হাজির হয়ে যাবে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে সিলেক্ট ফর্ম টাইপ অর্থাৎ আপনি যখন ফর্মটা জমা করেছিলেন সেটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কার নামে রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখে দিচ্ছি কার নামে রয়েছে রেশন কার্ডটা কিন্তু আপনি চেক করতে পারবেন তা ব্যাপারটা হচ্ছে এখানে বোঝা নিতে হবে যে আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছেন যদি আপনি ভুলে যান কত নম্বর ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে আপনাকে জেনে রাখি যদি আপনি পরিবারের টোটাল আবেদন করে থাকেন দেখা যাচ্ছে পরিবারে কেউই রেশন কার্ড এখনও পর্যন্ত পায়নি সেক্ষেত্রে কিন্তু তিন নম্বর ফর্ম করতে হয় সেক্ষেত্রে আপনি তিন নম্বর সিলেক্ট করবেন যদি আপনার পরিবারের কোনো একজন বাদ যায় দেখা যাচ্ছে আপনার বাচ্চার বাদ গেছে বা বাবার মা কোনো একজনের বাদ গিয়েছে সেক্ষেত্রে আপনি চার নম্বর করতে পারেন বা পাঁচ নম্বর যদি আপনার নামের বানান ভুল থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ নম্বর সিলেক্ট করবেন সংসদের জন্য পাঁচ নম্বর এইভাবে পরপর বা স্টেপ বাই স্টেপ হয় তা আমার কাছে যেহেতু আছে যে পরিবারের যে কোনো একজনের বাদ গিয়েছিল সেক্ষেত্রে চার নম্বরটা আমি চার নম্বরটা আমি এখানে সিলেক্ট করে দিলাম ওকে এইভাবে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এরপরে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা নিচ্ছে আপনি কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখতে পাচ্ছেন চার নম্বর লেখা রয়েছে এবং তারপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে এন্টার ফুল ডিজিট অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ষোলো রয়েছে দশ রয়েছে যদি আপনি আগে আবেদন করে থাকেন সেক্ষেত্রে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বারটা ষোলো সংখ্যার হয়ে থাকে এখন যদি আপনি আবেদন করে থাকেন সেটা দুয়ারে সরকারে হতে পারে বা অন্য জায়গায় আবেদন হতে করতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন দশ সংখ্যার অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে আমি যেহেতু রিসেন্ট আবেদন করেছি তাই এখানে আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে দশ সংখ্যার তাই আমি দশ সংখ্যার অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি কিন্তু লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি পুরো লিখে দিচ্ছি তার পাশে দেখতে পাচ্ছেন নিজের লেখা রয়েছে এটা ডিজ মোবাইল নাম্বার এখানে কিন্তু সবাই কিন্তু কনফিউশন হয়ে যায় এখানে কিন্তু কোনো মোবাইল নাম্বার লেখা দরকার নাই যদি আপনি মোবাইল নম্বর ফর্ম ফিল আপ করার সময় জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মোবাইল নম্বর যদি যোগ হয়ে যায় সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিতে পারেন তাছাড়া আপনি কিন্তু ব্ল্যান ছেড়ে দেবেন এখানে ওয়ার্ড বলেছে আপনি যদি অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে পারেন বা মোবাইল নম্বর লিখতে পারেন তা মোবাইল নম্বর লেখা দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন লেখা যে ক্যাপচ এখানে যা যা রয়েছে আপনার ক্ষেত্রে আলাদা থাকতে পারে তা এখানে যা যা থাকবে সেক্ষেত্রে আপনি পরপা লিখে দেবেন এখানে দেখতে রয়েছে ছিয়াশি রয়েছে আমি যা 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 রয়েছে তাদের লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত ক্যাপচারটা ফিল করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশানে সেই সার্চ অপশান একবার ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন সার্চ অপশানে ক্লিক করার পরে নিচে থেকে চলে আসবেন নিচে থেকে চলে আসতে দেখতে পাবেন যে এখানে কিন্তু নামটা দেখিয়ে দিয়েছি কার নামে অ্যাপ্লিকেশন নম্বরটা আমার কার অ্যাপ্লিকেশান নম্বরটাই দেখে দেখে টাইপ করলাম দেখতে পাচ্ছেন এখানে মোবাইল সেক এবং তার অ্যাপ্লিকে মোবাইল নম্বরে কিন্তু একটা রেজিস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা দেখিয়ে দিয়েছে তা সেক্ষেত্রে আমার জানা ছিল না এবং দেখতে পাচ্ছেন ব্লকের নাম হরিয়ার পাড়া দেখিয়ে দিয়েছে এবং নামটা এখানে বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনি যে কোনো কার্ডের নামটা চেক করতে পারবেন সমস্যা হতো যে রেশন কার্ডটা স্লিপটা কার নামে রয়েছে এটা বুঝতে পারা যায় না সেক্ষেত্রে যেহেতু নামটা লেখা থাকেন এখানে বুঝে নিতে পারেন এবার ব্যাপারটা যে রেশন কার্ডটা আপনি কবি পাবেন সেক্ষেত্রে কি করে বুঝবেন দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার দেখুন এক দুই তিন চার পাঁচ ছয়কার পর স্টেপ বাই স্টেপ মানে আপনাকে ছটা স্টেপ পার করতে হবে তবে আপনি রেশন কার্ডটা পাবেন দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিসিভ প্রথম রয়েছে এক নম্বর দেখুন ফর্ম এন্ট্রি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফর্ম এন্ট্রি দেখতে পাচ্ছেন যে সাবমিট সাকসেসফুলি হয়েছে দেখুন তেইশ বারো দু হাজার কুড়িতে এখানে দেখতে পাচ্ছেন তেরোটা সাঁত্রিশ অর্থাৎ একটা সাঁত্রিশ মিনিট আঠারোশো সেকেন্ডটা হয়েছে তারপর দুই নম্বর দেখুন এখানে দ্বারা রিকমেন্ডেড হয়ে গেছে এবং তারপরে অ্যাপ্রুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কয়েক তারিখে চার এক অর্থাৎ জানুয়ারিতে হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছি ডিসপ্লাস প্রিন্টিং এগুলো কিন্তু পেন্ডিং হয়ে আছে দেখতে পাচ্ছেন স্টাটাস দেখাচ্ছে পেন্ডিং দেখুন পেন্ডিং দেখাচ্ছে এখানে কিন্তু ডেটটা এখন দেখায়নি অর্থাৎ এরপরে কিন্তু দেখা হবে ডিসপ্লাস পেন্ডিং দেখাবে তারপরে আপনার এইটা এই ঘরটা পার করতে হবে তারপরে কিন্তু রেশন কার্ড রিসিভ হবে সেটা পোস্ট অফিসের মাধ্যমে তো ব্যাপারটা হচ্ছে যখন আপনি দেখবেন এগুলো পর পর স্টেপ বাই স্টেপ কাজ হবে দেখতে পাওয়া যদি পেন্ডিং দেখায় তবে কিন্তু আপনাকে থামতে হবে কিছুদিন যদি আপনাকে দেখিয়ে দেয় এখানে দেখতে হবে রেশন কার্ড রিসিভ ডেট দেখিয়ে দেয় তখন কিন্তু আপনি পোস্ট অফিসে যাবেন পোস্ট অফিসে গিয়ে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে রেশন কার্ডটা এইভাবে আপনার যে রেশন কার্ড কিন্তু আপনি অনায়াসে চেক করে নিতে পারেন রেশন কার্ডটি কবে পাবেন কার নামে আছে কোথা থেকে পাবেন সমস্ত কিছু যদি মনে করেন এটা ডাউনলোড করে রাখবেন দেখতে পাচ্ছেন এক্সপার্ট টু পিডিএফ আপনি এটা ক্লিক করে আপনি কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখানে কন্টিনিউ করে দিলাম এটা কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তাই এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো একদম টোটাল ডিটেলসটা আমি দেখাচ্ছি আপনাকে জুম করে দেখুন ডাউনলোড করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ বেঙ্গলের এবং নামটা রেখে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু ডাউনলোড করে রেখে দিয়েছি এটা ডাটাশটা কিন্তু আপনি যদি কোনো সব চালান সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারকে প্রিন্ট আউট হতে পারেন পিডিএফ ফাইল করে বা যদি আপনি কাস্টমারই হন সেক্ষেত্রে কিন্তু আপনারা যত্ন করে রেখে দিতে পারেন বা আপনি চেক করতে পারেন ট্যাটাসটা এভাবে তো ব্যাপারটা চেয়ে আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটিকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ